আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে নেবুলাইজার সেট করবেন। এই যে এটি একটি গেট অয়েল কোম্পানির নেবুলাইজার, নতুন আমি কিনে এনেছি। তো এই যে সাথে রয়েছে মাস্ক, এটি একটি বড় আকৃতির মাস্ক আর আরেকটি ছোট আকৃতির মাস্ক আপনারা দেখতে পাচ্ছেন। যখন বড়দেরকে লাগানো হয় মুখে, তখন এই বড় মাস্কটি পরিয়ে পরাবেন, আর যখন ছোট বাচ্চাদেরকে লাগাবেন তখন এই ছোট মাস্কটি ব্যবহার করবেন। এছাড়াও সাথে রয়েছে এই যে এখানের মধ্যে আমরা যে নেবুলাইজারের মেডিসিনগুলো এটার মধ্যে রেখে দিই, আর এখানে রয়েছে একটি ঢাকনা এটির। এছাড়াও যে সাথে আরও দুটি ইয়ে রয়েছে, এটি দিয়ে মুখের মধ্যে ডাইরেক্ট শ্বাস নিতে পারা যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো লাগিয়ে। প্রথমে এই যে তারটি দেখতেছেন, তারের একটি মাথা এই যে এটার পিছন দিয়ে লাগিয়ে নিতে হবে, আর আরেকটি মাথা এখানে এই জায়গার মধ্যে আমরা লাগিয়ে নিলাম। লাগানোর পর এই যে বক্সটা দেখছেন, এখানে আমরা এখন মেডিসিন দেব। তো মেডিসিন দেওয়ার জন্য আমি বাজার থেকে মেডিসিন আনিয়ে রেখেছিলাম, এই যে আপনারা দেখছেন নরসল। এছাড়া রয়েছে বডিকোট 0.5, এটি একটি ফুরা আমরা দিয়ে দেব, এভাবে ভেঙে ফেলবেন, ভেঙে ফুরাটা এখানে দিয়ে দিবেন। ফুরাটা দিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখছেন আরও একটি ফানি জাতীয় ওষুধ রয়েছে, উইন্ডেল ফ্লাস থ্রি এম এল। এখানকার অর্ধেক আমরা ব্যবহার করব একবার দেওয়ার জন্য। আমরা এভাবে করে অর্ধেক পরিমাণ দিয়ে দেব, অর্ধেক দিয়ে দেওয়ার পর বাকি অর্ধেক আমরা পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেব। এখান থেকে কয়েক ফোঁটা নরসল আমরা দিয়ে দেব, পনেরো ষোলো ফোঁটা নরসল আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখছেন, এই যে এখন আমরা এটা এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে ভিতরে একটি ইয়ে রয়েছে খাড়া, এটার মধ্যে আমরা এটি সোজা করে লাগিয়ে দেব। এখন আমরা যদি মুখ দিয়ে ডাইরেক্ট শ্বাস নিতে চাই, তাহলে এই যে এটি দিয়ে ডাইরেক্ট মুখ দিয়ে শ্বাস নেওয়া যাবে ইচ্ছা করলে, আর নয়তো এখানকার যে মাস্কটি রয়েছে সেটি এখানে লাগালেই হবে, এটি দিয়েও মুখের থেকে নেওয়া যাবে, অথবা চাইলে এটিও এখানে ব্যবহার করা যাবে, এটি এখানে লাগিয়ে এভাবে আমরা নিতে পারব। তো বন্ধুরা, এখন আমরা মেশিনটিকে ইলেকট্রিক সংযোগ দেবো। ইলেকট্রিক সংযোগ দেওয়ার জন্য মেশিনের সাথে দেওয়া যে তারটি, সেটি আমরা ইলেকট্রিসিটির মধ্যে লাগিয়ে দেবো। লাগিয়ে দিয়ে সুইচটি অন করব। সুইচটি অন করার পর এই যে আপনারা দেখছেন মেশিনটি চালু হয়ে গেছে। এখন এখান দিয়ে যে বাষ্পগুলো বাইর হচ্ছে, এই বাষ্পগুলোকে আমরা উপরে যে ঢাকনাটি রয়েছে সেটি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো, বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা কমিয়ে, এবং যারা অ্যাডাল্ট বয়স্কদের ক্ষেত্রে ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে দেবো, যাতে করে বেশি করে বাষ্প বাইর হয়। তো এভাবে মূলত সেটিং করার পর মুখের মধ্যে লাগিয়ে দেবেন বাচ্চাদের জন্য ছোট মাস্কটি এবং বড়দের জন্য বড় মাস্কটি লাগিয়ে মেশিনটি আপনারা ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য।